ছিল কানের দুল ছিল ছোট ছোট, কিছু না হলেও 20 জোড়া মতো আংটি ছিল, সোনার চেন ছিল মার গলায় পরে থাকা চেনটা, টাকা ছিল এই জানলায় আর ওখানে ছোট দুটো পয়সার ভার ছিল। মা থাকে তো, মা সারাদিন একাই থাকে, আমি সকালে আমার কাজের জন্য আমার বাইরে যেতে হয়, আমি সন্ধ্যেবেলা আবার ফিরে আসি, তো বাড়িতে আমি আর মা একাই থাকি। আমি কালকে এসে দেখলাম যে আমাদের মেন গেটের লকটা যেমন দিয়ে গেছে সেরকমই ছিল, বাট আমাদের এই ঘরে ঢোকার যে বারান্দার যে গেটটা ছিল সেই গেটের লকটা ভাঙা ছিল, আর রুমের দরজার লকটাও ভাঙা ছিল। তারপর ভিতরে গিয়ে তো দেখলাম আলমারির লক ভাঙা, আলমারির দরজা ভাঙা, দেওয়ালে যে আলমারিটা ছিল সেটারও লক ভাঙা, আর বিছানার ওপর পুরো ঘরে, পুরো সারা ঘরে আর কি জিনিসপত্র তছনছ অবস্থা আর কি। আর আমাদের যা যা আর কি ক্যাশ অর্নামেন্টস আছে সেগুলো তো কিছু পাইনি। দেখুন মনে তো হচ্ছে আমি আর মা তো সবসময় থাকি, এবার আমার যেটুকু মনে হচ্ছে যে আমরা যে ছিলাম না সেই সুযোগটাই হয়তো তারা কাজে লাগিয়েছে, আর সেটা তো আমাদের বাড়িতে যারা রেগুলার আসে, যেমন ধরুন বাড়ির কাজের লোককেই আমরা ভাবছি, পাশে আমাদের আর একজন আছেন যাকে পুলিশ অলরেডি অ্যারেস্ট করেছে, যাদের আমাদের সন্দেহ আছে, তো সেটাই আমরা গেস করছি যে তারাই হতে পারে। আমার নাম অর্পিতা ভট্টাচার্য। পরশুদিন কেউ ফোন করে মাকে জিজ্ঞেস করেছে যে তুমি কি রাত্রে আসবে না, মা বলছে না আমি রাত চলে আসবো, নিশ্চিত হওয়ার চেষ্টা করছি। বাড়িতে মা থাকে আর বোন থাকে, সকালবেলায় অফিস চলে যায় রাত্রেবেলায় আসে, আমি আর আমার দিদি আসা যাওয়া করতে মিসিং কিছু নেই। আমাদের এত বছর কিন্তু এখানে এ ধরনের চুরি আমাদের এই বাড়িতে হয়নি। মা বাড়িতে ছিল না, রোজ আমার মাই থাকেন, মা কালকে বাড়িতে ছিল না, বসপুকুরে আমাদের বাড়িতে ছিল, আর বোন গিয়েছিল অফিসে এই সময়টাতে, ঠিক মানে বেলা 10:45 বোন বেরিয়ে যায়, বিকেলে 5:30 এসে দেখছে এরকম চুরি হয়ে গেছে। এইটুকু টাইমের মধ্যে বোন এসে দেখছে বাইরের বড় গেটে তালা বন্ধ, যেরকম ছিল সেরকম তালা বন্ধই আছে, ভিতরের গেটে এসে দেখছে তালা ভাঙা, এই ঘরের তালা ভাঙা, ভিতরে সমস্ত আলমারি ভালমারি তালা ভেঙে, আলমারি লোহার একটা রড নিয়ে এসে ভেঙেছে, সমস্ত ভেঙে ভেঙে প্রায় ক্যাশ 20,000 টাকা এবং আরো মানে কিছু ভাঁড় ছিল তাতে পয়সা জমানো হতো, সবকিছু মিলিয়ে আরো এদিক ওদিক করে ওই অ্যাপ্রক্স 30-35,000 টাকার মতো নগদ টাকা পয়সা গেছে, আর সোনার ওই খুচখাচ আংটি, কানের দুল, গলার চেন, হাতের বালা, এই সমস্ত মিলিয়ে মোটামুটি 100 গ্রাম মতন সোনা আমাদের বাড়িতে পাওয়া গেছে। কানের দুল মোটামুটি ধরুন 15-20 জোড়া, ওদিক থেকে 20-22 জোড়া কানের দুল গেছে, বাদ বাকি ধরুন নোজ পিন ছিল, মায়ের হাতের নোয়া ছিল, বাবার আংটি ছিল, আমার বাবা মারা গেছেন, বাবার হাতে সোনার আংটি, গলার চেন আংটি, বাবার আংটি, আমাদের আংটি মিলিয়ে প্রায় 6-7টা আংটি ছিল,
সব মিলিয়ে অ্যাপ্রক্সিমেটলি 100 গ্রাম মতো সোনা আমাদের বাড়ি থেকে কালকে থানায় অভিযোগ করেছি, সোনাপুর থানায় অভিযোগ করেছি, এবং তারা কিছুক্ষণের মধ্যে থানায় এসেছেন এবং থানা ভীষণ ভালোভাবেই আমাদেরকে সাহায্য করেছেন। এবং আমার নাম নবদীপ্তা ভট্টাচার্য। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323।